নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। স্যাগেস অ্যাস টিচার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের চতুর্দশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। আরএসপির জেলা সম্পাদক সহ প্রায় 119 জন কর্মী শাসক দলে যোগদান করেন। আসছে বিস্তারিত খবরে। এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এদিন মৃত যুবকের পরিবার পথ অবরোধ করল মৃত্যুর প্রতিবাদ জানাতে। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ জানানোর পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়। এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত যুবকের নাম সুমিত কুমার ঠাকুর। মৃত যুবকের বাড়ি নতুনগঞ্জের পাশিখানা এলাকায়। মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায়, অ্যাপেন্ডিক্সের কারণে কেশবগঞ্জ চটি এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়, কিন্তু অপারেশনের পর পরিবারের লোকজনদের অনুমতি ছাড়াই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়। সুমিত কুমার ঠাকুর পেশেন্টের নাম। এস 30 তিন দিন আগে ভর্তি হয়, দুদিন আগে অপারেশন হয়। যে আজকে হঠাৎ করে কি কোন কারণবশত বাড়ির লোককে খবর না দিয়ে এই নার্সিংহোমে ডেট হয়েছে। তারপর এই নার্সিংহোমে তিনটে কর্মচারী দিয়ে হসপিটালে রেফার করা হয়েছে। রেফারের কাগজ আপনাদেরকে দেখিয়েছি, কোন ডাক্তারের সাইন নাই, কোন ডাক্তারের লোকনায়ক। এটা আমরা দাবি রাখছি, কেন এখানে মেরে পাঠানো হলো, কেন বাড়ির লোককে খবর দেওয়া হলো না। সুনীল ঠাকুর, বাবার নাম সুনীল ঠাকুর, বয়স 30। বাড়ি হচ্ছে নতুনগঞ্জ পাশিখানা। হ্যাঁ, ও কি কাজ করতো? নির্মল জিলে কর্মরত ছিল। বাবা কি করেন? বাবা হচ্ছে বিডিএস এ খেলার ইয়ে করেন, এমনি সেলুন আছে। পরিবারের লোকজনরা মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসার গাফিলতিকেই দাবি করেন। মৃত্যুর প্রতিবাদ জানাতে মৃত ব্যক্তির পরিজনরা রাস্তা অবরোধ করেন, ফলে যান চলাচল ব্যাহত হয়। ছেলে অপারেশন হয়েছিল, কোনো কারণবশত যে কোনো ঘটনাই ঘটুক যে মারা গেছে, সেই মারাটা দুঃখজনক। আমরা যেমন বলছি, এর উপযুক্ত প্রশাসনিক ফরেন্সিক রিপোর্ট হোক, প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার প্রশাসন নেবে। আমরা সবসময় মানুষের সাথে আছি, পরিষেবার সাথে আছি। আজকে এই ঘটনা যে পথ অবরোধ হচ্ছে, মানুষ হারাচ্ছে, এটা আপনার কি বলছেন? নার্সিংহোম ময়দানে ঘটনা ঘটছে, এটা মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকে, সেটাকে মাথায় রেখেই আমরা তো এটার বিরোধিতা যেমন করতে পারবো না, অ্যাসোসিয়েশনের সেই ক্ষমতা নেই। আমরা অ্যাসোসিয়েশন এটা দেখতে পারি, যাতে করে যে নার্সিংগুলো যে পদ্ধতিগত ত্রুটি আছে সেগুলো কিভাবে সংশোধন করা যায়, আমরা মিটিং থেকে এটা করতে পারি। মৃত ব্যক্তির পরিজনরা ঘটনার যথাযথ তদন্তের পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তিরও দাবি তোলেন। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় রাজগঞ্জ হোমিওপ্যাথিক কলেজে। এদিন আনুমানিক 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় হোমিওপ্যাথি কলেজে। রক্তের সংকট দূর করতে এরূপ উদ্যোগ গৃহীত হয়। 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শিবিরের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস। এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা বিডিএ চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়। রক্তদান শিবির করে তাহলে একটা বার্তা আমরা সমাজে দিচ্ছি যে মানুষের সেবায় আমাদের যুব সমাজ কাজ করে যাচ্ছে, ভজন অসজন সব কাজ করে যাচ্ছে। এদের ভেতর থেকে এদিন স্বেচ্ছায় আনুমানিক 100 জন রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে আনুমানিক 40 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন।
সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। সমগ্র কর্মসূচি যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি, ঘটনাটি ঘটেছে কান্নার মামুদপুরে। পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের এক যুবকের সাথে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় তিনি আত্মঘাতী হয়েছেন। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি, মৃত ব্যক্তির নাম ছোট্টু প্রামাণিক। ঘটনাটি ঘটেছে কাল্লার মামুদপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, ছোট্টু স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ওই গ্রামের বাসিন্দা তিলক হাজরা। বিষয়টি জানাজানি হতেই উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং ঘটনাটি থানা পর্যন্ত গড়ায়। কিন্তু পুনরায় তা ঘটায় লোকচক্ষুর ভয়ে ছোট্টু আত্মঘাতী হয়েছে বলে দাবি করেন ছোট্টুর পরিজনেরা। প্রথম থেকেই ওদের দুজনাকার একটা এক বছর হয়ে গেল। এক বছরের আগে থেকে ওদের সম্পর্ক ছিল। কাদের সাথে কাদের সম্পর্ক? মানে তিলক হাজরা আর আমাদের ছোট্টুর বউ। ওদের সম্পর্ক থাকতে থাকতে আমরা ওদিন মারধর সব কিছুই করি, থানা পুলিশও জানাই। থানা পুলিশ থেকে মীমাংসা হয়ে যায়, সহিসাবাদ করি বলে আর কিছু হবে না, ঠিক আছে কিছু হবে না বলে আবার দু মাস চার মাস পর আবার এই কীর্তি আরম্ভ হয়। কে এরকম পুকুরে ঘাটে নামে, পুকুরে ঘাটের ওপর থেকে ঢিল ছাড়া ছিল আরম্ভ করে, ছাগল দিতে যায় সেখানে উদ্বাস্ত করে, পুকুরে ঘাট থেকে চাঙ্গ ছেড়ে আবার হাতে ছোট ডাক। কে কাকে? তিলক হাজরা। আচ্ছা, বারবার বলতে আগে ঝগড়া মারামারি যেটা হয় সেটা হয়েছে, হ্যাঁ দুবার জানানো হয়েছে। কার সাথে কার কি সম্পর্ক ছিল? আমাদের বৌমা আর তিলক হাজরা দিয়ে দিয়ে ওই ওই যে জানানোর পর আবার দু চার মাস পর আবার এই যা ঘটনা তাই। লাস্টে থানা কি ডিসিশন নিয়েছিল? না, থানা কি ডিসিশন কিছুই নাই না। কি বলেছে থানা? থানা বলেছে আগে সুসাইড করুক, তারপর আমরা ব্যবস্থা করবো। বলছি যে ওই মুচি লেখা কি কিছু করিয়েছিল? মানে মীমাংসা, আপস মীমাংসা করেছে, এদিকে সই করেছে, ওদিকে সই করেছে, যে তুমি আর ওদিকে যাবে না আর তোমরা ঝড়ে ঝাটি যান। এটা কি থানাতে বসেই হয়েছে? হ্যাঁ, থানাতে বসেই হয়েছে। ছোট্টুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাল্লা পুলিশ মর্গে নিয়ে যান পুলিশ। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে ছোট্টুর পরিবার। অভিযুক্ত তিলক হাজরা পলাতক। তিলক হাজরার সঙ্গে অবৈধ সম্পর্ক ঘটনা, ঠিক আছে। তিলক হাজরা ইয়ে মানে ও মারার চেষ্টা করে, সবসময় মারার হুমকি দেয়। ওর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক থাকে, থানায় গিয়ে সেটা জানানো হয়। আর থানা থেকে কি বলেছিল? থানা থেকে কি বলেছিল? থানা থেকে মিউচুয়াল করে নিয়ে আসে। থানা থেকে মিউচুয়াল একটা মিউচুয়াল করে দিয়েছিল যে আপস মীমাংসা, যে এটা আর কোনো অসুবিধা হবে না। উভয় পক্ষে ডেকে? হ্যাঁ, উভয় পক্ষকে ডেকে দিয়ে দিয়ে থানা থেকে বলা হয়েছিল যে বারবার সুসাইড করতে যাচ্ছে। থানা বলেছিল সুসাইড করার পর তারপর স্টেটমেন্ট ইয়ে ওই মীমাংসার পরও কি ওই ছেলেটা বারবার ডিস্টার্ব, মীমাংসার পরও বারবার ডিস্টার্ব করছিল। কাকে ডিস্টার্ব করতো? ওর মানে ওকে মারার হুমকি দিচ্ছিল, ওর বউকে নিয়ে অবৈধ সম্পর্কটা আবার মানে কাছে টেনে আনছিল। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় রথতলা ময়দানে। ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। এরপর আমরা বরণ করে নেব 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমানের রথতলা ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সম্মেলনটির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা বিডিএ চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়। বরণ করে নিচ্ছে আমাদের সকলের প্রিয় খোকন দাস মহাশয়।
আমাদের দলের দায়িত্বে ছিল সমস্ত কর্মীরা, যারা আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন এবং আপনারা সেই দলটা করছেন, সেই দলের যারা আমাদের অধিকাংশই আমাদের যারা অ্যাক্টিভ দলের কর্মীরা মহিলারা এবং আমাদের ছেলেরা, তাদেরই কিন্তু আজকের সম্মেলনে আমরা আমন্ত্রণ করেছি। আপনারা চুপচাপ করে বসে যে সময়টুকু আমরা করব, সেই সময়টুকু আপনারা আমাদের এই সম্মেলন করতে সহযোগিতা করবেন, কারণ বহু কিছুতে আপনারা সবাই সহযোগিতা করেছেন দেখেই আজকে আমরা রথতলা কাঞ্চনের এই সুন্দর একটা পরিবেশ গোটা বর্ধমান জেলার মুখে আমরা করতে পেরেছি। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস সহ তৃণমূল কর্মীবৃন্দ। এদিন মূলত ওয়ার্ডের নানা কর্মসূচি নিয়ে প্রধান বক্তব্য পেশ করেন বিশিষ্ট ব্যক্তিরা। আমাদের দল সম্বন্ধে সচেতনতা করা, আমাদের রাজ্যের এত উন্নয়ন, আমাদের 23 নম্বর ওয়ার্ডে আমরা এত উন্নয়ন করেছি সমস্ত কিছু নিয়ে, এবং যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মানুষের যে এত সুযোগ সুবিধা এত কিছু করে দিয়েছে সারা বছর, সেটা আমরা প্রচারের সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই কর্মী সম্মেলনে আমরা প্রতিটি মানুষকে এখানে, যারা আমাদের দলের কর্মী, যারা সারা বছর আমাদের সঙ্গে দল করে, সেই কর্মীদের আমরা এখানে আমন্ত্রণ করেছি। আমাদের এখানে আমরা বিশেষ কোনো নেতাদের আমরা বলি নাই, আমাদের বিডিএ চেয়ারম্যানকে বলেছি স্বপনদাকে বলেছি নিশ্চয়ই আসবে। আমরা আমাদের দলের মূল কর্মীরাই আজকে আমাদের এই কর্মী সংগঠনটা চালাবো এবং সুন্দরভাবে আমরা এই 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের করছেন সমীর ব্যানার্জি। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্যাগেশিয়াস টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চতুর্দশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল শনি ও রবি, দুদিন ধরে চলে এই সম্মেলন। বর্ধমান শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ হাইস্কুলে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। স্যাগেশিয়াস টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 14তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। বর্ধমানের শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ হাইস্কুলে দুদিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মূলত সরকারের কাছে শিক্ষার উন্নতির স্বার্থে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতেই এই সম্মেলন গড়ে ওঠে। বর্ধমান জেলা কমিটির সভাপতি শুভেন্দু ব্যানার্জি জানান, শিক্ষার স্বার্থে শিক্ষক শিক্ষিকাদের জীবিকার সূত্রে যে সমস্ত সমস্যা রয়েছে সেইগুলি সমাধানের উদ্দেশ্যেই রাজ্য সরকারের এই সম্মেলন গড়ে ওঠে। দাবি দেওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিকরণ, শিশু শিক্ষা, বকেয়া ডিএ সহ আরও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিরা। এই সমিতিটা জন্ম অনেক আগে থেকে, বিভিন্ন সময়ে বিভিন্ন গভর্নমেন্ট এসেছে, শিক্ষার স্বার্থে, জাতীয় ডেভেলপমেন্টের স্বার্থে, শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবার স্বার্থে এটা আন্দোলন প্রত্যেক সময়ে হয়ে এসেছে, প্রত্যেকটি রাজত্বেই হয়েছে। এখন যে বর্তমান সরকার রয়েছে তাদের কাছে আমাদের কাছে যে সমস্ত দাবি দাওয়া থাকে আমরা সেটা ফেস করেছি। কিছু মাস পয়লা বেতন করে দিয়েছেন, কিন্তু এখনও বাহান প্রমাণ সমস্যা রয়েছে মাস্টারমশাইদের, সেটা এখনও কিন্তু সমস্যার সমাধান হয়নি। যেমন আমরা চেয়েছি শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা শুরু হোক প্রকৃতিকে দিয়ে, প্রকৃতির শিক্ষাই হচ্ছে শিশুর শিক্ষা, এটা আমরা চাইছি। দু নম্বর চাইছি শিশুর 4 বছর বয়স হয়ে গেলে সঙ্গে সঙ্গে রাষ্ট্রের আন্ডারে চলে যাবে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য। সে এই যে দাবি, ফান্ডামেন্টাল দাবি, এর জন্য রাজ্য রাষ্ট্র সবাইকারই সহযোগিতা দরকার। আমরা রাজনৈতিক দলের কোনো বিরোধিতা করতে আসিনি, আমরা এসেছি শিক্ষার স্বার্থে, শিক্ষক ও শিক্ষাকর্মীর জীবিকার স্বার্থে আমাদের আন্দোলন অবস্থান, কোনো সময় ঘেরাও, বিভিন্ন সময় কোনো ডাইরেক্টর অফিসে, কোনো সময় ডিএ অফিসে আমরা করে থাকি। অ্যাকচুয়ালি বলা যেতে পারে অনেক ধরনের মানুষ আছে রাজনীতি করেন, সেই সমস্ত সব মানুষই কিন্তু আমাদের মধ্যে আছে, কোথাও অল্প কোনো সময় বেশি। রাজ্য সম্মেলন প্রত্যেক ডিস্ট্রিক্টকে নিতে হয়, আমাদের
আগে এখন পড়েছে আমাদের পালা এখন সেটাই বর্ধমানে কি এবছর প্রথম পড়লো না না এর আগে আগে হয়েছে অনেকবার হয়েছে আমাদের দু বছর অন্তর এটা হয় কেবল বার্ষিক সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট আনন্দ বার্তা চোখ রাখবো পরবর্তী খবরে আরএসপি জেলা সম্পাদক সহ প্রায় ১১৯ জন কর্মী শাসক দলে যোগদান করেন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দলত্যাগ করেছেন বলে জানিয়েছেন দলত্যাগীরা আবার বাম থেকে সরে শাসক দলের ছত্রছায়ায় যোগদান করলেন কয়েকজন কর্মী সমর্থক শনিবার মেমারি পঞ্চায়েত রাজ সম্মেলন থেকে কয়েকজন বাম কর্মী শাসক দলে পদার্পণ করলেন জানা যায় আরএসপির জেলা সম্পাদক স্বপন ব্যানার্জি সহ প্রায় ১১৯ জন কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ সুব্রত বক্সী মহাশয়ের নির্দেশ ক্রমে এবং আমাদের অধ্যাপক অরুণ বিশ্বাসের মহাশয়ের নির্দেশ ক্রমে স্বপন ব্যানার্জি সহ আরো যোগ দিচ্ছেন জনি মির্জা আরএসপি যুব ফেডারেশনের সম্পাদক শ্রী শঙ্কর মুখার্জি আরএসপির বর্তমান সদর জোনাল সম্পাদক শ্রী পুতুল ব্যানার্জি সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংগঠনের প্রাক্তন জেলা সম্পাদক এই সমস্ত বামকর্মীদের মতে তারা মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের কল্যাণের স্বার্থে দলবদল করেছেন যেটা বাম দলে থেকে সম্ভব হচ্ছিল না যদিও বাম আন্দোলনের পথে বিশাল বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট আনন্দ বার্তা খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার স্যাগেস অ্যাস টিচার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের চতুর্দশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল আরএসপির জেলা সম্পাদক সহ প্রায় ১১৯ জন কর্মী শাসক দলে যোগদান করেন এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায় আপনারা দেখছেন আনন্দ বার্তা আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে সমাজের পক্ষে নমস্কার